হ্যালো এভরিওয়ান, দিস ইজ তিয়াক আহমেদ এবং আমি আপনাদের সঙ্গে আজকে আসছি জাভা নিয়ে কথা বলার জন্য। সো জাভার অনেকগুলো টপিক্সের মধ্যে ইনহেরিটেন্স একটি, অনেকগুলো ইম্পর্ট্যান্স পিলারের মধ্যে ইনহেরিটেন্স হচ্ছে একটি। সো আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকভাবেই শিখে থাকি। সো আমিও আজকে ট্রাই করব অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে অর অ্যাজ এ লার্নার হিসেবে আপনাদেরকে কিছু শেয়ার করার। যাই হোক, বেশি কিছু না বলে আমরা দেখব আসলে ইনহেরিটেন্সটা কি। আসলে অনেকে হচ্ছে ইনহেরিটেন্সের আমরা মেইন বিষয়টাই বুঝতে পারি না যে আসলে ইনহেরিটেন্সটা কিভাবে কাজ করে বা ইনহেরিটেন্সটা কি। সো আমরা আজকে সেটাই দেখব। ওকে, আমার এখানে একটা স্লাইডস আছে, আমি স্লাইডসটা হচ্ছে নেট থেকে নিয়েছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, দিস ইজ ইনহেরিটেন্স। সো এখানে বলেছে ইট ইজ দ্য মেকানিজম ইন জাভা বাই হুইচ ওয়ান ক্লাস ইজ অ্যালো টু ইনহেরিটেন দ্য ফিচার্স ফিল্ডস অ্যান্ড মেথডস। সো আমরা জানি একটা ক্লাসে হচ্ছে কিছু ফিল্ডস থাকে, সরি কিছু ফিল্ডস থাকে এবং মেথডস থাকে। সো আমরা ইচ্ছা করলে অনেকগুলা ক্লাস ক্রিয়েট করতে পারি এবং অনেকগুলা ক্লাসের যেই ক্লাসে যে সকল ফিল্ডস অ্যান্ড মেথডসগুলো থাকে আমরা ইচ্ছা করলে আরেকটা ক্লাসে আমরা সেই জিনিসগুলো ইউজ করতে পারি। ওকে, আমি যদি হচ্ছে সিম্পল ভাষায় আমি আপনাকে বলি, সাপোজ আপনার কাছে কিছু জিনিস আছে যেগুলা সাপোজ মেথড বা ফিল্ডস বা আপনার কাছে কিছু জিনিস আছে আর আমিও আমি চাচ্ছি আপনার সেই জিনিসগুলো অ্যাক্সেস করার জন্য। সো সর্বপ্রথম আমি কি করব, আমি আপনাকে হচ্ছে ডাকবো। আমি আপনাকে যদি ডাকি তাহলে কেবলমাত্র আমি আপনার আপনার জিনিসপত্রগুলো বা আপনার অ্যাক্সেসরিজগুলো আমি ইউজ করতে পারবো। যদি আপনি অনুমতি না দেন আমি কখনো কিন্তু সেগুলো ইউজ করতে পারবো না। আসলে জাস্ট ইনহেরিটেন্স বলতে এখানে এটাই বোঝানো হয়েছে যে একটা ক্লাসের আন্ডারে কিছু ভেরিয়েবলস থাকবে, কিছু ফিল্ডস ভেরিয়েবলস থাকবে, কিছু মেথডস থাকবে যেগুলো হচ্ছে আমরা প্রয়োজনে অন্য একটা ক্লাসে আমরা ইনহেরিট করতে পারবো বা আমরা সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো। সো এটাই হচ্ছে, এখানে আমরা কিছু ক্লাস নিয়ে কাজ করবো, সুপার ক্লাস, সাব ক্লাস, এটা আসলে আমরা সামনে সামনে যেতে যেতেই শিখব। ওকে, নেক্সট ক্লাস। সো দেখুন এখানে এ রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া হয়েছে অফ ইনহেরিটেন্স অফ চাইল্ড অ্যান্ড প্যারেন্ট ক্লাস অল দ্য প্রপার্টিজ অফ ফাদার অ্যান্ড ইনহেরিটেন্স। সাপোজ সন আই অ্যাম বেস ক্লাস, এখানে এখানে হচ্ছে যে সিংহটা দেখতেছেন বড়, এটা হচ্ছে সাপোজ বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস, আর এই বাচ্চা সিংহটা দেখতেছেন এটা হচ্ছে চাইল্ড ক্লাস। মানে হচ্ছে একটা বাবা যা জিনিসপত্র আছে একটা চাইল্ড ইচ্ছা করলে সেগুলোকে ইনহেরিট করতে পারবে বা সেই ইচ্ছা করলে তার বাবার জিনিসগুলো বা বেস ক্লাসের জিনিসগুলো সে একটা চাইল্ড ক্লাসে আনতে পারবে। ঠিক আছে, ওকে, এখানে এখানে কি বলা হয়েছে, ওকে সেম ভাবে সার্জন, একজন সার্জন ইচ্ছা করলে ডক্টরকে ইনহেরিট করতে পারবে কারণ সার্জন সার্জনকে হচ্ছে ডক্টরের কাছে যে সকল ইকুইপমেন্টসগুলো আছে সে সার্জনকে হচ্ছে সার্জন তার কাছ থেকে সে হেল্পগুলো নিতে পারবে। সো দ্যাটস ইট, মানে হচ্ছে একজনের অ্যাক্সেসরিজ বা একজনের কম্পোনেন্টসগুলো আরেকজনে ইউজ করাটাই হচ্ছে কিন্তু ইনহেরিটেন্স। সো ওকে, লেটস সি নেক্সট স্লাইডে কী আছে। ওকে, উই আর সাপোজ টু ওপেন টু ডিফারেন্ট অ্যাকাউন্ট টাইপস, ওকে, নো ওয়ান ফর সেভিংস অ্যানাদার ফর চেকিং। সো আমরা সেভিংসের জন্য একটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি এবং চেকিংয়ের জন্য একটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি। ওকে, লেটস কম্পেয়ার অ্যান্ড স্টাডি হাউ উই ক্যান অ্যাপ্রোচ কোডিং ফর স্ট্রাকচার অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পার্সপেক্টিভ স্ট্রাকচারাল অ্যাপ্রোচেস। ইন স্ট্রাকচার্ড প্রোগ্রামিং উই উইল ক্রিয়েট টু ফাংশনস, ওয়ান টু উইথড্রো অ্যান্ড অ্যানাদার টু ডিপোজ অ্যাকশনস। সো আমরা হচ্ছে আমাদের দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে সেভিং, একটা হচ্ছে চেকিং। সেভিংস হচ্ছে আমরা যে সকল টাকা পয়সাগুলো জমা রাখবো যেই ক্লাসের আন্ডারে সেটা সেভিংস হবে এবং চেকিং হচ্ছে আমি চেক করবো যে আসলে আমার টাকা পয়সাগুলো কী পরিমাণে আছে বা নেই। সো এটার মধ্যে আমরা হচ্ছে দুইটা মেথড ইউজ করব, একটা হচ্ছে উইথড্রো আর একটা হচ্ছে ডিপোজিট। সাপোজ দুইটা মেথড ইউজ করা হলো। ওকে, এখানে আবার ওওপি অ্যাপ্রোচ সম্পর্কেও বলা হয়েছে, যেমন হোয়াইল ইউজিং দ্য ওওপি প্রোগ্রামিং অ্যাপ্রোচ উই শুড ক্রিয়েট টু ক্লাসেস। সো আমাদের দুইটা ক্লাস ক্রিয়েট করতে হবে, ইচ হ্যাভিং ইমপ্লিমেন্টেড অফ দ্য ডিপোজিট অ্যান্ড উইথড্রো ফাংশন, দিস উইল রিডান্ডেন্ট এক্সট্রা ওয়ার্ক। সো আমরা যদি মেথড ক্রিয়েট করি, ইমপ্লিমেন্টেড করি ডিপোজিট, তাহলে আমাদের
আমাদের এক্সট্রা যে কাজগুলো আছে অবজেক্ট, মানে সাপোজ আমি এখানে জাস্ট উইথড্র এবং ডিপোজিট এই দুইটার জন্য দুইটা করে কোড লিখে রাখলাম একটা ক্লাসের আন্ডারে, তো আমার কি প্রত্যেকবার যখন আমি উইথড্র ডিপোজিট করবো বারবার করতে হবে? না। তো আমি যদি এটা অপওপির মাধ্যমে করি অবজেক্ট ক্রিয়েট করে, তখন আমি অবজেক্ট ক্রিয়েট করে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো এবং আমাকে এক্সট্রা কাজ করা থেকে সে বিরত রাখে। এটাই হচ্ছে আসলে মূলত আই থিঙ্ক ইনহেরিটেন্সের মেইন সুবিধা। কারণ সাপোজ আমার কাছে যে জিনিসগুলো আছে, এখন তুমি ওই জিনিসটা চাচ্ছ, সো তুমি কোনো কিছু, তোমাকে আবার সেই জিনিসটা পেতে হলে অনেক কাজ করার মাধ্যমে অনেকভাবে তোমাকে সেটা পেতে হবে, কিন্তু আমার কাছে অলরেডি আছে, সো তুমি জাস্ট আমার কাছ থেকে জিনিসটা নিয়ে তুমি তোমার কাজ সম্পন্ন করতে পারতেছ, সো জাস্ট তুমি আমাকে ইনহেরিট করলেই হচ্ছে। সো এখানে এটাই বোঝানো হয়েছে যে আসলে কাজটা কমে যাচ্ছে আমাদের, রিডান্ডেন্ট এক্সট্রা ওয়ার্ক, মানে অনেক রিডান্ড করে সে কাজগুলো। ওকে, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। সো এখানে আমরা সাপোজ উইথড্র এটা একটা মেথড নিলাম, সো এখানে উইথড্রর জন্য একটা কোড থাকবে এবং পাবলিক ডিপোজিট, এই ডিপোজিট একটা মেথড। ওকে, সো সি সেভিংস আমার একটা ক্লাস এবং চেকিং একটা ক্লাস। সো সেভিংসে আমি ডিপোজিট এবং উইথড্র এই দুইটা হচ্ছে আমি কী করলাম, ক্রিয়েট করলাম, এবং চেকিংসেও আমার ডিপোজিট এবং উইথড্র এই দুইটা মেথডস আমার প্রয়োজন। ওকে, নাও দেয়ার ইজ এ চেঞ্জ দ্য রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন অফ সামথিং দ্যাট ইজ সো কমন ইন দ্য সফটওয়্যার ইন্ডাস্ট্রি, ইউ আর সাপোজ টু অ্যাড ফাংশনালিটি প্রিভিলেজ ব্যাঙ্কিং অ্যাকাউন্ট উইথ ওভারফ্লো ফ্যাসিলিটি for a background overdraft is facility where you can withdraw an amount more than available the balance in your account. Okay, so arekta function amra ekhane add korechi jemon privileged, so eta hocche arekta class, so ami privilege diye amra baki class gulo ko access korte parbo, ekhane etai bola hoyeche। ওকে, আমরা এত কিছু না বলে জাস্ট মেইন প্রোগ্রামিং এর মাধ্যমে যদি বুঝিয়ে দেই তাহলে মনে হয় ভালো হবে। যাই হোক, এই যে এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, এখানে হচ্ছে পাবলিক উইথড্র, এটা একটা মেথড। সো এখানে আমি হচ্ছে প্যারামিটারের মধ্যে হচ্ছে আমি হচ্ছে একটা ইন্টিজার টাইপ অ্যাকাউন্ট নিয়েছি। ওকে, ইফ অ্যাকাউন্ট টাইপ ইজ ইকুয়াল টু প্রিভিলেজ, সো এখানে প্রিভিলেজটাকে আমি কল করেছি, সো কোড উইথড্র এবং ইস কোড উইথড্র ফর আদার অ্যাকাউন্ট। প্রিভিলেজেসটা মানে হচ্ছে যে সুযোগ সুবিধা। দেখ, আমরা একটা ফুল কোর্সের মাধ্যমে দেখবো। ওকে, এখানে সেভিংস, সেভিংসের আন্ডারে হচ্ছে আমার দুইটা ক্লাস আছে, মেথডস আছে সরি, আর চেকিংয়ের আন্ডারও দুইটা মেথডস আছে। আমরা প্রিভিলেজে কী করলাম, ডিপোজিট কল করলাম, উইথড্র কল করলাম। সো প্রিভিলেজেও আমাদের দুইটা মেথডের প্রয়োজন। দেখুন, তিনটা ক্লাসে আমাদের তিনটা এই এই দুইটা মেথড কিন্তু কমন। সো এখন আমরা কি করছি, সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ওকে প্রোগ্রামে দেখাই। সো ক্লাস প্যারেন্ট, এখন আমাকে এখানে ক্লাস প্যারেন্টের আন্ডারে একটা মেথড আছে, যেমন পি মেথড। সো আমি এখানে পি মেথডটা ইমপ্লিমেন্ট করলাম, ওই ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করলাম এবং এখানে জাস্ট প্রিন্ট করবে পিন মেথড। সো আমাদের ক্লাসের মধ্যে অ্যাক্সেসরি এই মেথডটা রয়েছে। এখন আমার চাইল্ড ক্লাস, আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করলাম, ক্লাস চাইল্ড। ওকে, সো এখন ক্লাস চাইল্ড সে এক্সটেন্ড করলো প্যারেন্ট ক্লাসকে, সে এক্সটেন্ড করলো প্যারেন্ট ক্লাসকে, কিন্তু কিন্তু আমরা হচ্ছে আমরা কি সরাসরি ইচ্ছা করলে যদি এখানে পাবলিক ক্লাস চাইল্ড দিয়ে প্রিন্ট যদি এখানে সি সি মেথড ইউজ করতাম তাহলে কিন্তু আমরা জিনিসটা করতে পারতাম। তো এখানে ক্লাস কি করছে, সে প্যারেন্ট ক্লাসটাকে এক্সটেন্ড করেছে। সো প্যারেন্ট ক্লাসটা এক্সটেন্ড করাতে সে কী করেছে, কী করলো, সে প্যারেন্ট ক্লাসের যত যা কিছু আছে সে এক্সপোজ করলো, কিন্তু এখানে প্যারেন্ট ক্লাসের কোনো কিছু সে কল করে নাই, সে নতুন করে আবার আরেকটা মেথড ক্রিয়েট করেছে, এটা হচ্ছে চাইল্ড মেথড। ওকে, সো এখন দেখুন কী হচ্ছে, যদি আমরা এখানে যদি এখানে যদি হচ্ছে ভয়েড পি মেথড, পি মেথডটাকে যদি হচ্ছে আমরা চাইল্ড ক্লাসে কল করতাম তাহলে পি মেথডের ভ্যালুটা আমরা কিন্তু এখানেও পেতাম, কিন্তু এখানে যেহেতু এখনও কল করে নাই, সো এখানে আমরা হচ্ছে প্যারেন্ট ক্লাসের জন্য প্যারেন্ট মেথড প্রিনটা পাবো আর চাইল্ড ক্লাসের জন্য চাইল্ড মেথড প্রিনটা পাবো। সো এখন আমরা যখন এভাবে এক্সটেন্ড করবো, এখানে ইনহেরিট এভাবে ইনহেরিট করবো, তো আমাদের কিন্তু একটা ক্লাসের সঙ্গে একটা ক্লাস রিলেট হয়ে যাচ্ছে, যেমন এই চাইল্ড ক্লাসের সঙ্গে কিন্তু এই প্যারেন্ট ক্লাসটা রিলেট হয়ে যাচ্ছে। ওকে, এই প্যারেন্ট ক্লাসটা রিলেট হয়ে যাচ্ছে না,
তো আমাদেরকে কি করতে হবে, আমরা মেইন ফাংশনে যখন যাব তখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব একদম সর্বশেষ যে চাইল্ড ক্লাসটা আছে সেটার আন্ডারে। যদি আমরা সেই অবজেক্টটা ক্রিয়েট করে এবং মেথডগুলোকে একটা একটা ধরে ধরে কল করি তখন সে আমাদেরকে মানে সে কাঙ্ক্ষিত আউটপুটটা দিবে। যদি আমি বলি এখানে যে আমাদের সর্বশেষ চাইল্ড ক্লাস হচ্ছে কোনটা, যে চাইল্ড ক্লাস চাইল্ড এক্স এন্ড প্যারেন্ট, সো আমি যদি এই চাইল্ড ক্লাসের আন্ডারে একটা অবজেক্ট ক্রিয়েট করি সি অবজেক্ট, তো আমি হচ্ছে এই সি অবজেক্টের মাধ্যমে যে কোনো মেথডকে আমি কল করতে পারবো। যেমন সি অবজেক্ট ডট সি মেথড, আমি হচ্ছে প্রথমে প্যারেন্ট ক্লাসের মেথডটা কল করে দিলাম, কারণ আমার এই ক্লাসের মধ্যেও এই ক্লাসের এই এই মেথডটা বিলংস করতেছে, তো আমি ইচ্ছা করলে এই ক্লাস থেকে এই ক্লাসের মেথডটাকে অ্যাক্সেস করতে পারছি। দিস ইজ ইনহেরিটেন্স। সো অ্যাগেন আমার আর আবার এই ক্লাসের আন্ডারে যে নিজস্ব তার যে নিজস্ব মেথডটা রয়েছে সেটাও সে কল করতে পারছে। সো তাহলে আমাদের সুবিধাটা হয়ে গেল যে আমরা বারবার হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করার প্রয়োজন হলো না, আমরা একটা ক্লাসের আন্ডারে অবজেক্ট ক্রিয়েট করে বাকি যেই মেথডগুলো আছে সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারলাম। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অ্যান্ড দিস ইজ অ্যানাদার এক্সাম্পল। সাপোজ ভেহিকলস, ভেহিকলসে আমরা এখানে একটা ভেরিয়েবল নিয়ে রাখলাম, এটা হচ্ছে ফিল্ড ভেরিয়েবল স্ট্রিং ভেহিকল টাইপস। ওকে, সো এখন আমরা আরেকটা ক্লাস নিলাম বাইক, সে কি করবে বাইকটাকে ভেহিকল এক্সটেন্ড করবে, মানে ভেহিকলে যে সকল ভেরিয়েবলস বলেন মেথডস বলেন যেগুলো, সো এখানে একটা ম্যাথ অনেক ভেরিয়েবলস আছে, স্ট্রিং টাইপ ভেরিয়েবল আছে, সো যাই আছে সে কিন্তু বাইক বাইক ক্লাস কিন্তু সেগুলো অ্যাক্সেস করতে পারবে। ওকে, সে ভেহিকলকে এক্সটেন্ড করলো, করার পরে স্ট্রিং মডেল টাইপ, ঠিক আছে, সে আরেকটা ভেরিয়েবল নিল মডেল টাইপ, ঠিক আছে। এখন সে একটা মেথড কল ক্রিয়েট করলো, মেথড ক্রিয়েট করার পরে সে কি করলো পাবলিক ভয়েড শো ডিটেলস, শো মানে সে ডিটেলস শো করতে চাচ্ছে, সো এই নামে সে একটা মেথড ক্রিয়েট করলো। করার পরে সে এখানে ভেহিকল টাইপ ইজ ইকুয়াল টু দিল বাইক, মানে এই এই ভেরিয়েবলটা কিন্তু দেখেন সে এই ভেরিয়েবলটা ইউজ করেছে। সে আমরা কিন্তু স্বাভাবিকলি যদি এক্সটেন্ড না করতাম তাহলে কিন্তু সে কখনোই এই ভেরিয়েবলটা ইউজ করতে পারতো না, সো যেহেতু সে এটা এক্সটেন্ড করেছে সেহেতু সে এই ভেরিয়েবলটা ইউজ করতে পারছে। সো ভেহিকল টাইপ ইজ ইকুয়াল টু বাইক, মডেল টাইপ ইজ ইকুয়াল টু স্পোর্টস, সে নিজস্ব ভেরিয়েবলটাও ইউজ করতে পারছে। সো অ্যাক্সেসিং ভেরিয়েবল ক্লাস মেম্বার, সে সেটা অ্যাক্সেস করতে পারছে। যদি আমরা এটাকে প্রিন্ট করে দিই আর এখানে আমরা চাইল্ড ক্লাসের আন্ডারে যদি একটা অবজেক্ট ক্রিয়েট করে দিই তাহলে হচ্ছে সে অবজেক্ট ক্রিয়েট করে আমরা যদি অবজেক্ট দ্বারা ওই মেথডটাকে কল করে দেই তাহলে সে এই যে এই এই আউটপুটটা সে দেবে। ওকে, ওকে, সো আরেকটা এক্সাম্পল দেখুন। সো আমি এখানে একটা পেন ইউজ করি। ওকে, দেখুন, সো এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস, সে প্যারেন্ট ক্লাসে একটা ফ্লোয়েড টাইপ ভেরিয়েবল নিল, সেটা হচ্ছে কি স্যালারি 4000, ঠিক আছে, সরি 40000, যাই হোক। সো এখানে সে এমপ্লয়ির আন্ডারে সে একটা স্যালারি ইয়া করে দিল, ডিফাইন করে দিল, কিন্তু আমাদের এখানে সো ডেভেলপার, সো ডেভেলপার কি করলো সে এমপ্লয়িকে এক্সটেন্ড করলো। এই 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 কিওয়ার্ডটা কিন্তু সবচাইতে ইম্পর্টেন্স অফ কিওয়ার্ড ইন ইনহেরিটেন্স, বিকজ এই এই কিওয়ার্ডটার সাহায্যে কিন্তু একটা ক্লাসের সঙ্গে একটা ক্লাস রিলেট করবে, সম্পর্ক তৈরি করবে। সো আবার এখানে আমাদের বোনাসও দেওয়া আছে 5000 টাকা, তো যাই হোক। তো এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড, এখন আমরা কি করব মেইন ক্লাসের আন্ডারে গিয়ে কি করব জাস্ট অবজেক্ট ক্রিয়েট করব, অবজেক্ট ক্রিয়েট করে আমরা অবজেক্ট ক্রিয়েট করেও কিন্তু, ও আচ্ছা এখানে এটা দেখানো হয়েছে, আমরা ইচ্ছা করলে ওই ওই যেই ক্লাসটা এক্সটেন্ড করব ওই ক্লাসের ভিতরে মেইন ফাংশন নিয়ে, ওই ক্লাসের ভিতরে মেইন ফাংশন নিয়ে আমরা কিন্তু ওই ক্লাসের আন্ডারে অবজেক্ট ক্রিয়েট করে এবং ওই অবজেক্টটা ইউজ করে আমরা হচ্ছে রেজাল্ট প্রিন্ট করতে পারি। সো দিস ইজ ইনহেরিটেন্স। ওকে, সো এখানে অ্যানাদার ইনহেরিটেন্স ক্যালকুলেশনের, এখানে হচ্ছে ক্যালকুলেশনের অ্যাডিশন একটা মেথড আছে, সাবট্রাকশন একটা মেথড আছে। সো ক্যালকুলেট যখন সে এক্সটেন্ড করবে সে দুইটা নাম্বার শুধু দেবে, মাল্টিপ্লিকেশন ইনভয়েস,
দিয়ে সে হচ্ছে এখানে আরেকটা মেথড নিল। নেওয়ার পরে এখন সে কি করবে, সে হচ্ছে জাস্ট ক্যালকুলেটরের আন্ডারে একটা মেথড ক্রিয়েট করবে, সরি অবজেক্ট ক্রিয়েট করবে। ও সর্বপ্রথম সে হচ্ছে ভেরিয়েবল গুলাকে হচ্ছে ডিফাইন করে দেবে, এক্স ইজ ইকুয়াল টু 10, ওয়াই ইজ ইকুয়াল টু 20। সো আমার এখানে এক্স ইজ ইকুয়াল টু 10, ওয়াই ইজ ইকুয়াল টু 20, সো এই জিনিসটা আমরা সর্বপ্রথম কোথায় পাবো? ওকে, সো এক্স ইজ ইকুয়াল টু 20, সো এটা কিন্তু আমার এই ক্লাসের আন্ডারে, তো এখানে অবজেক্ট ক্রিয়েট করছে। সো এখন অবজেক্ট ক্রিয়েট করার পরে এই অবজেক্ট অ্যাডিশন, ওকে অ্যাডিশন, তো আমার এখানে এক্স ইজ ইকুয়াল টু কত ক্রিয়েট করা আছে, এক্স ইজ ইকুয়াল টু 10, ওকে। সো আমার এক্স এর এখানে ভ্যালু কত হবে 10, ওয়াই ইজ ইকুয়াল টু কত 20, সো আমার ওয়াই এর এখানে ভ্যালু হবে কত 20। সো এখন সে এই যে অবজেক্ট অ্যাডিশন ক্রিয়েট করলো, সে অবজেক্টটা কোথায় আছে, অবজেক্টটা ক্যালকুলেটর আছে। সো ক্যালকুলেটরে সে চলে যাবে, ক্যালকুলেটরে সে অবজেক্ট এখানে খুঁজবে, সে দেখছে যে 9। সো এখানে তো আমার অ্যাডিশন নাই, ঠিক আছে, এখানে তো আমার অ্যাডিশন মেথড নাই। সো সে আবার দেখবে যে ও আচ্ছা এটা আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করে রেখেছে, আচ্ছা দেখি ওই ক্লাসে আছে কিনা, সে ওই ক্লাসে খুঁজবে, সেখানে গিয়ে দেখবে যে অ্যাডিশন মেথডটা আছে। তখন সে কি করবে, এক্স এর ভ্যালু হচ্ছে এই এই প্যারামিটারের এক্স এ পাস করবে, ওকে, তারপরে হচ্ছে ওয়াই এর ভ্যালু এই ওয়াই এর প্যারামিটারে সে পাস করবে। দেন সে কি করবে, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এই জেড এর সময় জেড এ সে এক্স প্লাস ওয়াই রেজাল্টটা অ্যাসাইন করে দেবে, তো তারপর আমরা সেই জেড ভ্যালুটা প্রিন্ট করে দেব, ঠিক আছে। সো আমরা আলটিমেটলি এখান থেকে অ্যাডিশনের রেজাল্টটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, একটা ক্লাসের সঙ্গে একটা ক্লাস কিভাবে রিলেট করে কাজ করছে। সো তারপরে হচ্ছে সাবট্রাকশন, সো সাবট্রাকশনও সেম ভাবে, সো এখানে সে এক্স এর ভ্যালু নিয়ে নিল 10, এখানে ওয়াই এর ভ্যালু নিয়ে নিল 20, সো সে এখানে সাবট্রাকশন নেই, ওকে ফাইন, সে এই ক্লাসে চলে আসবে, সে দেখলো যেখানে সাবট্রাকশন আছে, সো সে এখানে সাবট্রাকশনে সে ভ্যালুগুলো নিয়ে নেবে, এক্স এর ভ্যালু নিয়ে নেবে, ওয়াই এর ভ্যালু নিয়ে নেবে, নিয়ে দেন সে সাবট্রাকশন করে সে প্রিন্ট করবে, সে মেইন ফাংশন সেই রেজাল্টটা ইউজারকে দেখাবে। সেমভাবে মাল্টিপ্লিকেশন, সেটা তো এই ক্লাসে অন্তর্ভুক্ত আছে, এভাবে। সো আমরা ইনহেরিটেন্স ইউজ করে যে কীভাবে একটা ক্লাস থেকে একটা ক্লাস করতে পারি সেটা দেখব। এখন আমি হচ্ছে আপনাদেরকে বুঝালাম যে আসলে ইনহেরিটেন্সটা আসলে কিভাবে কাজ করে। সো নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ইনহেরিটেন্সের অনেকগুলা হচ্ছে ক্লাসিফিকেশন আছে, অনেকগুলা ক্লাসিফিকেশন আছে, স্পেসিফিক ক্লাসিফিকেশন আছে, এক একটা টাইপের ইনহেরিটেন্স এক এক রকমের কাজ করে থাকে। সো আমরা সেটা নেক্সট ভিডিও টিউটোরিয়ালে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো তখন পর্যন্ত আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন। ওকে, হ্যাভ এ নাইস ডে।